হ্যালো হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই দ্রুত প্রশ্নটা করেন আমার এত সময় নাই একটু দ্রুত প্রশ্নটা করেন আচ্ছা আচ্ছা কোরআনে ভাই কোন জায়গায় আছে যে বৈজ্ঞানিক কোন ভুল আছে জানতে চাই আচ্ছা আপনি একটু আমাদের ওয়েবসাইট যেটা আছে কম এখানে ঢুকে তথ্যসমূহ ইসলাম ধর্ম এই পাতাটা একটু পড়ে নেন পুরোটা ঠিক আছে করতে পারেন কি বললেন আমাদের ওয়েবসাইট আছে একটা কম সেই ওয়েবসাইটের একটা পাতা আছে তথ্যসমূহ ইসলাম ধর্ম নামে সেই পাতাটার আগা থেকে গোড়া পর্যন্ত করে নেবেন ঠিক আছে আর কোনো নাকি না আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কি জানেন যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে এটা জানেন কোরআনে এবং হাদিসে কোথায় লেখা আছে ইয়াজুজ মাজুজ কোথায় থাকবে না জানেন না কোরআন পড়েছেন হাদিস পড়েছেন ইয়াজুজ মাজুজ কি জানেন কোরআন

কোরআনে ভুল আছে নাকি নাই সেটা জানার জন্য তো আগে আপনার কোরআনটা পুরাটা করা থাকতে হবে তো আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ভাই আপনার কথা থামেন আগে আমার কথা শুনে নেন কোরআনে ভুল আছে নাকি শুদ্ধ আছে এটা জানা থাকার জন্য আগে তো আপনার কোরআনটা পড়া থাকতে হবে যদি কোরআনই আপনি না পড়ে থাকেন তাহলে তো আপনার ভুল আছে না শুদ্ধ আছে সেই আপনি নাকি একটা বই যদি আপনি বুঝে বুঝে না পড়ে থাকেন তাহলে তো সেই বইতে ভুল আছে নাকি শুদ্ধ আছে সেই আলোচনাতে যাওয়ার যোগ্যতাই তো আপনার তৈরি হয়নি বুঝতে পেরেছেন ধরেন আমি একটা লেখা লিখছি আপনি সেই লেখাটার ভুল ধরছেন কিন্তু লেখাটাই পড়েন নাই কিন্তু সেই লেখাটার ভুল এটা এই কথার তো কোনো মানে নেই আপনি যে লেখাটাই পড়েন নাই কিন্তু লেখার ভুল ধরে বসে না পড়লে কি দিব না পড়লে কি দিব লেখাটা না পড়ে লেখাটা না পড়ে আপনি ভুলও ধরতে পারেন না শুদ্ধও ধরতে পারেন না কিছুই ধরতে পারেন না তো আপনি কোরআন এর পুরাটা পড়েনই নাই আপনি ইয়াজুজ মাজুজ কি সেটাই জানেন তার মানে আপনি কোরআনটা পুরাটা পড়েন নাই আপনি তো পড়ছেন আপনি বলেন আমি না সেটা আমি বলেছি যে আমি নাই শিশু কিশোরদের কচি কাচাদের এটা সরা সরা পড়াই আপনাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে সরা আর ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা অনেক পরের ব্যাপার আপনি তো তারপরে একদিন যুক্ত হবেন ঠিক আছে আচ্ছা আর যারা যুক্ত হতে চাচ্ছেন এখানে একটু কমেন্টে লেখেন আচ্ছা যুক্ত হওয়ার অপশনটা তো দিয়েছি আমি খুলে রেখেছি কিন্তু কেউ যুক্ত হতে পারছেন আবারও এখানে কমেন্ট গুলা চলে গেছে দেখি আবার আমি একটা কমেন্ট করলাম দেখি কমেন্ট এবারে আচ্ছা আরেকজন লিখছেন আর এ রহমান রিফুল দেখি আরেকজনকে যুক্ত করি চলে যাই আজকে ভাই আমার বেশি ভাই আসিফ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আচ্ছা আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি অনেক দিন থেকে আপনাকে যুক্ত করার চেষ্টা করেছি এর আগে আপনি একদিন আমাকে যুক্ত করেছিলেন কিন্তু কথা বলতে পারেনি আচ্ছা তো আমি একটা দুইটা কথা বলে রেখে দিব আচ্ছা আপনার চেহারা কিন্তু একটু দেখা গেছে আপনি বেশি এমন কোন কথা বলেন না যে নিরাপত্তা বিঘ্নিত হয় জি জি আমার কাছে একটা প্রশ্ন সেটা তাই হলো যে জগতে করা পাপগুলো যেটা ধর্মমতে বলে পাপ আমি অবশ্য সেটা মনে করি না আমি সেটাকে বলি পরিত্রাণের ভাই পাপ থেকে পরিত্রানের উপায় কি পাপ না সরি আমি পাপ বলতে চাই না আমি বলতে চাই যে এটাকে ভুল আচ্ছা ভুল থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যুক্তিবাদী সমাজ গঠন করা জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটানো এবং মানবিকতার বিকাশ ঘটানো এই জিনিসগুলো যখন যত আমরা বিকাশ ঘটাতে পারবো তত মানে পৃথিবী থেকে অন্যায়গুলা দূর হবে যেমন ধরেন গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের বিশ্বযুদ্ধ কিন্তু আর লাগছে না এখন ইউরোপের দেশগুলো এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে যে তারা তারা যুদ্ধ আর করতে চাচ্ছে না বিভিন্ন ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান নেভিয়ান দেশগুলো যুদ্ধ করতে চাচ্ছে না যুদ্ধে জড়িত হতে চাচ্ছে না

শাহবাগে চলে যান শাহবাগে গিয়ে পাঠক সমাপেশের একটা দোকান আছে সেখানে পেয়ে যাবেন আর জলিম মিত্রের আর রবি محمদের 23 বছর আলী দোস্তের এই বইটা এখন আর পাওয়া যায় না এই বইটা আপনি অনলাইনে সম্ভবত কিনতে পারবেন অনলাইনে কেনা বলতে অনলাইনে পিডিএফ ফরম্যাটটা পেয়েছি আমি কিন্তু পিডিএফ ফরম্যাটটা পড়তে আমার কাছে কেউ জানেন একটু

এটা কেউ সব বই তো কেউ না কেউ লিখেছে ভাই সব বই তো কেউ না কেউ লিখেছে আপনাদের কি কোনো এমন কোন অপৌরস আছে কেউ লেখে নাই কিন্তু আপনার যেটা নাকি আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ লিখেছে যে ভগবান শ্রীকৃষ্ণ লিখেছে এরকম কোনো এটা ভগবান শ্রীকৃষ্ণ লিখেছে এটা তো মুখ না না এটা যে মুখ বাণী এটার এভিডেন্সটা কি মানে আমাদের একটা এভিডেন্স লাগে যেমন ধরেন

এটার তো কোনো এভিডেন্স নাই আমার কাছে তাহলে আমি এই কথাটা কিভাবে আপনাকে বলি যে আমার কথাটা আসলে শ্রীকৃষ্ণের কথা বলতেছে এভিডেন্সের উপর তো ভিত্তি করতে হবে এখন আপনি আমাকে একটু এভিডেন্সটা দেন সেরকম এভিডেন্স আপনার কাছে কি আছে যে ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত কথা এটা কোথায় বলা আছে এটা কি ওই کتابটাতে বলা আছে যে এই کتابটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এটা কি ওই کتاب থেকে আপনি নিশ্চয় পড়েছেন জি 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 আচ্ছা ওই کتاب থেকে যদি আপনি পড়ে থাকেন তাহলে এটাকে আমরা বলি সার্কুলার লজিক চক্রাকার যুক্তি মানে মানে হচ্ছে এই বইটাই এই বইটার উপর ডিপেন্ড কর ঠিক আছে এই বইটার প্রমাণটা কি এই বইটার প্রমাণটাও এই বইটাই ঠিক আছে বুঝতে পারছেন আপনি এটা ক্যামেরা বলে চক্রাকার যুক্তি আপনাকে একটা উদাহরণ দিতেছি যেমন ধরেন বলা হচ্ছে বাইবেলে লেখা আছে ঈশ্বর আছে তাহলে ঈশ্বর আছে সেটার প্রমাণ কি ঈশ্বর আছে তার প্রমাণ হচ্ছে বাইবেলে লেখা আছে ঈশ্বর আছে এখন ঈশ্বর আছে সেটার প্রমাণ হচ্ছে বাইবেল আর আমি যদি জিজ্ঞেস করি বাইবেল যে সত্য সেটার প্রমাণ কি সেটার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলো যে যেহেতু ঈশ্বর এটা লিখেছে সেহেতু এটা সত্য ঠিক আছে দেখেন আপনি দুইটা কথাই একটা আরেকটার উপর নির্ভরশীল মানে বাইবেল সত্য তার প্রমাণ কি কারণ ঈশ্বর এটা লিখছে আর ঈশ্বর যে এটা লিখছে এটার প্রমাণ কি কারণ বাইবেল এটা লেখা আছে মানে একটা আরেকটার উপর নির্ভরশীল একটা আরেকটার উপর যখন এভাবে নির্ভরশীল হয় তখন এটাকে আমরা বলি সার্কুলার লজিক এটাকে একটা লজিক্যাল ফ্যালাসি বলা হয় ঠিক আছে আপনি কি আমার কথা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা সুযোগ কারণ একটা একটা জিনিস জিনিসের এভিডেন্স হিসেবে আপনার ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স আপনার উপস্থাপন করতে হবে একটার এভিডেন্স ওই জিনিসটাই হতে পারে না আমার এভিডেন্স আমি হতে পারি যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমি একটা বই লিখলাম

অস্বীকার যারা বলতেছে ব্রহ্মা আছে কুস্কার ভাই না এগুলো নারায়ণ আমাদের আছে মানে তারক ব্রহ্ম কৃষ্ণ তারক ব্রহ্মবতা আছে এগুলো শুনতে আগে একটু বলেন যে আপনাদের ধর্মে আসলে কি কি আছে সেটা আপনি আগে একটু বলেন শুধু দুইজন আছে এক হচ্ছে গিয়া সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীতে আসছিলেন শিব সাড়ে তিন হাজার বছর পূর্বে

তাহলে ভাই আপনাদের ধর্মগ্রন্থে তো এই সমস্ত লেখা আছে ভাই কুসংস্কার এখন আপনি বললে তো হবে না 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 এগুলা রসকস করার জন্য কিছু কবি এই যে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছি হম শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছি আপনাদের অথেন্টিক গ্রন্থটা কি অথেন্টিক গ্রন্থটা কি সেটা একটু বলেন গীতা গীতাটা গীতাটা যে অথেন্টিক গীতাটা যে অথেন্টিক সেটার সেটার এভিডেন্স কি অন্য গ্রন্থ গুলা যে অথেন্টিক না শুধুমাত্র গীতা যে অথেন্টিক এটার এভিডেন্স আপনি কে বলছে যে অন্য গ্রন্থ গুলা আর শুধুমাত্র গীতাটাই সত্য এইটার প্রমাণটা আপনি কোথায় পেয়েছেন আমাদের যা আমরা ধর্ম হিসেবে নিতেছি আপনার কাছে কি মানে শিব বা মানে শ্রীকৃষ্ণ এসে আপনাকে বলতে সে তো আর বলে নাই এসে যে শুধুমাত্র ভগবৎ গীতাটাই সত্য বাকি ভুয়া ওগুলা হচ্ছে মানুষের বানানো এটা তো শ্রীকৃষ্ণ বা শিব এসে আপনাকে বলে নেই তাহলে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে অন্য ধর্মগ্রন্থ গুলা ভুয়া এটা সত্যি এটা কিভাবে নিশ্চিত হয়েছে কে বলছে আপনাকে কারণ অন্য অন্য গ্রন্থ মধ্যে এমন কিছুই দেওয়া আছে যেমন রাবণের দশমাত না না অন্য গ্রন্থ কি দেওয়া আছে সেইটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কিভাবে নিশ্চিত হয়েছে যাই থাকুক না কেন আপনার নিশ্চিত হওয়ার তো একটা সিস্টেম আছে ধরেন আমি একটা বই লিখেছি হুম সেটা নিশ্চিত হওয়ার তো আপনার একটা সিস্টেম আছে যে আমার নাম ওই বই বইটাতে লেখা আছে এবং পাবলিশারের নাম দেওয়া আছে পাবলিশার কোম্পানিকে আপনি ফোন করলে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ভাই এই বইটা

মানে এভিডেন্স টা কোথায় না আমি এই মুহূর্তে দিতে পারছি না তবে আমি কি দিতে পারবো হ্যাঁ আপনি কি আপনি কি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি তো নিশ্চয়ই হিন্দু পরিবারে জন্ম সনাতন পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই না সনাতন সনাতন জি আচ্ছা এখন আপনি যদি এমন ঘটনা ঘটতো যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ভগবত গীতা পড়ার পর বুঝতে পারলেন যে ভগবত গীতাটা হচ্ছে শ্রী কৃষ্ণ নিজে লিখ এবং তারপরে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে বা আপনি ধরেন খ্রিস্টান ধর্মে জন্মেছেন আপনি খ্রিস্টান ধর্মটা ত্যাগ করে তারপরে ভগবত গীতার গীতা যে একটা মহান বই শ্রী কৃষ্ণ নিজে লিখছে এই জিনিসটা যদি আপনি প্রমাণ পেয়ে আপনি হিন্দু ধর্মে কনভার্ট করে থাকেন তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আপনি অনেক পড়া লেখা করে খোঁজ খবর নিয়ে আপনি এটা করছেন এই কাজটা করছেন আপনি আসলে ভাই আমি আবার বলতেছি আমাদের হিন্দু ধর্ম কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন হিন্দু ধর্মের পরিবারই আপনার পরিবারও ভগবত গীতা গ্রন্থটা পড়েছে এবং ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে যে এই গ্রন্থটা হচ্ছে শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে লিখ ঠিক আছে এবং সেই ধ্যান ধারণা নিয়ে আপনি ছোট থেকে বড় হয় বড় হওয়ার পর আপনি একইভাবে যে জিনিসটা একজন মুসলিম মনে করে যেই জিনিসটা একজন খ্রিস্টান মনে করে যেই জিনিসটা একজন ইহুদি মনে করে প্রত্যেকের মতো আপনিও ভেবেছেন যে হ্যাঁ আমার পরিবার যেহেতু বলতেছে আপনি তো তখন ছোট ছিলেন আপনি তা তো কিছু বুঝতেন না আপনি তো তখন এত জ্ঞান বুদ্ধি হয়নি আপনি ধরে নিছেন যে যেহেতু আপনার পরিবার আপনাকে শিক্ষা দিয়েছে যে ভগবত গীতা গ্রন্থটা শুধুমাত্র শ্রী লেখা শ্রীকৃষ্ণের লেখা বাকি বাদ বাকি পৃথিবীতে যা আছে সব কিছু ভুয়া ঠিক আছে এটা হচ্ছে আপনি যদি একই ভাবে আপনি যদি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন সে আপনি একই ভাবে ভাবতেন যে কোরআনটাই শুধু আল্লাহ একটু আমাকে শেষ করতে দেন আপনি যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন আপনি ভাবতেন যে হ্যাঁ একমাত্র কোরআনটাই আল্লাহ তাআলা লিখছে বাকি সব এই ভগবত গীতাটি তো সব কিছু বক এবং আপনি যদি একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনি একই ভাবে ভাবতেন যে শুধুমাত্র বাইবেলটাই যিশু খ্রিস্ট তো লিখেছে বাকি সব বক কথা ঠিক আছে তার মানে হচ্ছে আপনার আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি আসলে কোন পরিবারে জন্মেছেন সেইটার উপরে নির্ভর করছে আপনি কি যুক্তি তৈরি করেছেন পরব আপনি নিজে এই জিনিসগুলো তৈরি করেন নাই জিনিসগুলো হচ্ছে আপনি ঘটনাক্রমে একটা পরিবারে জন্মেছেন সেই পরিবার থেকে যে শিক্ষাটা আপনাকে দেয়া হয়েছে বা আপনার ধর্মগুরুরা কোন একজন ধর্মগুরু আপনাকে যে শিক্ষাটা দিয়েছে হয়তো আপনি ইসকনে গেছেন ইসকনে গিয়ে একটু শুনছেন কাহিনী শুনছেন

আসলে বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাইছি আমি কিন্তু মূর্তি পূজা পছন্দ করি না বা মন থেকে বা আমার ফ্যামিলিও পছন্দ করে না মূর্তি পূজা একদম ফাও মানে এটার কোনো ই নেই হ্যাঁ গীতাতে বলা হয়েছে কে বলছে কিন্তু শ্রীকৃষ্ণ হম যে তুমি যোগী হও এই যোগটা যোগ সাধনারা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করছে হেরা পর্বতে আপনার আহ গৌতম বুদ্ধও কিন্তু আপনার ধ্যান করছে যোগ সাধনা আমাদের শিব উনিও কিন্তু সাধনা করছে যোগ সাধনা গীতাতে কিন্তু এটা স্পষ্ট আসে যে তুমি যুগ সাধনা করো সাধনা কি যা

মানে আমি জানতে চাচ্ছি যে সাধনা করে আপনি পরমপুরুষ হওয়ার কথা বললেন না মাত্রই সাধনা করে পরমপুর শহর যায় এটা কেমনে কেমনে কি করে না না সাধনা করে আপনার পরমপুর শহর যায় না কিন্তু সিদ্ধি লাভ হওয়া যায় সিদ্ধি লাভ করা যায় সিদ্ধিটা কি সিদ্ধি মানে কি এটা কি কোন ধরনের গাজা কিভাবে মানে আমি যে যতদূর জানি সিদ্ধি নামক একটা গাজা সিদ্ধি বলা চুপ বন্ধ করে বসে থাকলে আমি সিদ্ধি অর্জন করতে পারবো না 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 ওই চুপ করে বসে থাকলে তলায় বসে থাকলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না তাহলে কিভাবে মূল কথা আমাদের যে ইটা সেটা হচ্ছে গিয়ে আত্মনং আমাদের যে আত্মাটা আত্মন আত্তা কোথায় মানে হচ্ছে ভাই ভাই কোথায় থাকে ভাই আত্তা তো ওই যে আমার মন দেহ ব্রহ্ম মন দেহ ব্রহ্ম মন দেহ এগুলা প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস আপনার আত্তাটা কোথায় থাকে আপনি একটু আত্তাটা আমাকে একটু এক্সপ্লেইন করেন আত্তাটা কি কোথায় থাকে আত্তাটা আর কোথায় থাকে ভাই এই দনে প্রশ্নগুলো তো আমি না না তো তাহলে মানে আপনি তো জানেন যেহেতু এই জিনিসগুলো সেটাই তো আপনাকে প্রশ্নগুলো করছি কারণ হচ্ছে মানে এগুলা তো মানে আমি আমি ভাই ভাই আমি ক্লাস ওয়ানে পড়তেছি আমি এই যে লেনে যাইতেছি ক্লাস ওয়ানে আসি একটু বলি ভাই একটু বলি না আপনার বলবেন হাওয়ায় আমি যদি না বুঝি আপনার কথা জিনিসটা না বুঝে তো আমি সামনের দিকে আগাতে পারবো না আপনার কথা আপনি যতই এখন লেকচার দেন না কেন আমি কিছু বুঝবো না যদি আমি আত্মার জিনিসটা না ভালো করে না বুঝতে পারি তাহলে আত্মাটা আগে আমাকে বুঝাইতে হবে তারপর আপনি সামনের দিকে আগে আর আত্মাই যদি আমাকে না বুঝাইতে পারেন তাহলে কিভাবে আপনাকে আপনি কথা বুঝবো বলেন ধরেন বিজ্ঞানের একটা বিষয় তাহলে যেমন ধরেন বিগ ব্যাং থিওরি প্রত্যেক যখন আমি পড়তে গেছি তখন আমাকে পড়তে হয়েছে যে সিঙ্গুলারিটি কাকে বলে সিঙ্গুলারিটি একটা খুব ইম্পর্টেন্ট সেকশন মানে অংশ বিগ ব্যাং এর ক্ষেত্রে ব্ল্যাক হোল কাকে বলে সিঙ্গুলারিটি কাকে বলে এই জিনিসগুলো আমার ভালো করে বুঝে তারপরে আমি মানে বিগ ব্যাং এ যেতে পারছি আমি যদি সিঙ্গুলারিটি না বুঝিতইলে তো আমার বিগ ব্যাং নিয়ে পড়া করার কোনো দরকার নাই বা কোনো মানে কারণ নেই হুদাই আমি সময় নষ্ট করতে আপনাকে তো আগে আত্মাটা এক্সপ্লেন করতে হবে আত্মাটার প্রুফ দিতে হবে আপনি আমাকে এখন পর্যন্ত একটা প্রুফ দিতে পারলেন না আপনার ভগবত গীতা যে শ্রীকৃষ্ণ লিখছে সেটার প্রুফ আমি পাইলাম না তারপর আপনি যে একটা পরিবারে জন্মাইছেন দেখে এই ধর্মগ্রন্থটাকে সত্য বলে ভাবতেছেন এটাও তো আপনার কথাতে মোটামুটি আমি নিশ্চিত হয়ে গেলাম আপনি তো নিজে যাচাই বাছাই করে এই জিনিসটা যে সত্য সেটা আপনি মানে বোঝেন নাই এবং আমার কাছে এটাও মনে হয় যে আপনি ভগবত গীতাটা পুরাটা আপনি কখনো পড়েও দেখেন নাই বলেই আমার মনে হয় আমার কথাটা কি সত্য ভাই আপনি আমার মনে হচ্ছে যে আমার ধারণা আপনি পুরা গীতা আপনি একটা জিনিস বোঝাবেন তখন আমি প্রত্যেকটা সেক্টরে যে জিনিসটা আমি না বুঝবো এবং একজন ভালো স্টুডেন্টের অবশ্যই থাকা উচিত এই গুণটা থাকা উচিত যেটা না বুঝবে সেখানে প্রশ্ন করবে আপনি যেহেতু আমাকে বোঝাবেন একটা জিনিস সেহেতু আমি প্রত্যেকটা আপনাকে

কি বলা হয়েছে হ্যাঁ বলছি সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে হ্যালো সেখানে বলা হয়েছে আল্লাহ সবকিছুর মালিক হ্যাঁ সুরা আল ইমরানের নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবকিছুর মালিক তিনি যাকে খুশি রাজত্ব দেবেন যাকে খুশি রাজত্ব চিনিয়ে নেবেন তাই না তাহলে আল্লাহ যখন সবকিছুর মালিক আল্লাহ যখন সবকিছু মানে আল্লাহ ইসাই সবকিছু হচ্ছে তাহলে আমাদের কর্মক্ষেত্রে কোথায় গেল যে আল্লাহ বলছেন আবার একটু বলেন জোরে বলেন একটু আমি শুনতে পাচ্ছি না

এই নাকি এমন কিছু লেখা আছে যে রিসেন্টলি বইমেলা একটা বই আসছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু নামে ওই বইয়ে নাকি এমন কিছু যুক্তি আছে যেটা নাকি নাস্তিকরা কখনো ভাঙতে পারবে না আপনি কি ওই বইটা পড়ছেন আর বইটার যুক্তিগুলো যদি আপনি একটু ভেঙে দেখাইতেন তাহলে ভালো হইতো আর কি ভাই আমি এই বই পড়ি নাই এবং এই বই পড়ার কোনো মানে সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না আপনি যদি একটু অনুগ্রহ করে নাস্তিকো ডট কম এ একটা লেখা আছে লজিক্যাল ফ্যালাসি নামে এই লেখকের আমি কিছু কিছু লেখা পড়েছি এবং আমি একটা লেখা লিখেছি লজিক্যাল ফ্যালাসি নামে লজিক্যাল ফ্যালাসি কাকে বলে এবং লজিক্যাল ফ্যালাসি কত প্রকার কি কি সেই জিনিসটা আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি সব ব্যাখ্যা করতে পারিনি মোটামুটি মানে যে প্রধান প্রধান বিষয়গুলো আছে সেগুলো ব্যাখ্যা করেছি এই লেখাটা পড়ার পরে আপনি এই ধরনের যত লেখক আছে এই ধরনের যত বই আছে এই ধরনের আবারও বলছে এই ধরনের যত লেখক আছে এবং তাদের যত বই আছে সেইগুলা কোনোটাই এই লেখাটার সামনে

শুধুমাত্র এই একটা লেখা থেকে ফেলাচ্ছি এইটাকে পার করে দেখাতে বলেন কোনো একজন পৃথিবীর যে কোনো এই ধরনের ইসলামপন্থী বা খ্রিস্টান পন্থী বা হিন্দু পন্থী যে কোনো সবাইকে আমি এই ইয়াটা দিচ্ছি এই লেখাটা পার করে দেখাচ্ছি

হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া আচ্ছা আর ভাইয়া আমার আরেকটা ইয়া ছিল যে আপনি তো জানেন যে বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা মানে এটাতে নামলেই আপনার লাভ এটা বর্তমানে না সব সময় হ্যাঁ হ্যাঁ এটাতে নাম লিলাম হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এটাতে তো নাম লিলাম আর বইটা মূলত বই সবচেয়ে বেস্ট সেলার হইছে আর কি এই ধর্ম নিয়ে লেখার কারণে না এখন মানে বেস্ট সেলার হয়েছে আপনাকে আমি বলছি যে নাস্তিকদের কোপানো হচ্ছে রেগুলার নাস্তিকদের কোপ দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই এবং নাস্তিকদের লেখা বইপত্র ব্যান করা হচ্ছে এখন এটা হচ্ছে একটা ফাঁকা মাঠ একটা পক্ষের মুখ যখন আপনি চেপে ধরবেন একটা পক্ষের মুখ যখন আপনি চেপে ধরবেন একটা পক্ষের মুখ যখন আপনি চাপাতি দিয়ে কুপিয়ে মানে ইয়া করে বলবেন এবং পুলিশ দিয়ে ধরাবে 57 ধারা আইন দিবেন মানে গ্রেফতার করবেন লেখকদেরকে গ্রেফতার করবেন লেখকদেরকে জবাই করবেন তখন হচ্ছে একটা পক্ষ ফাকা একটা মাঠ পায় এই ফাকা মাঠে গোল দেয়াটা কোন মানে কৃতিত্বের বিষয় না যে কৃতিত্বের বিষয় হতো তা যদি তারা আমাদেরও উপযুক্তিত তারাও উপযুক্ততো দুই পক্ষের লেভেল প্লেয়িং ফিল যদি থাকত তখন আমরা দেখতাম যে এই কোন বই কি হয় সেটা তখন আমরা দেখতে পেতাম কিন্তু তারা যে কাজটা করেছে আমাদের আমাদের হাত পা মুখ সব বন্ধ করে দিয়ে তারা এক বই প্রকাশ করে সেটা নিজেরাই নিজেদেরকে বিজয় ঘোষণা করতেছে নিজেরাই এই চ্যাম্পিয়ন একলা একলা চ্যাম্পিয়ন এখন এই চ্যাম্পিয়ন হওয়ার তো এটা আসলে এটা আসলে লজ্জাজনক এবং আমাকেও যদি বলা হয় যে আমি শুধুমাত্র আমি শুধুমাত্র কথা বলবো মুমিন নাহার কথা বলতে পারবে না এবং আমি চ্যাম্পিয়ন আমি কথা বলে শুধু আমি চ্যাম্পিয়ন হব

আচ্ছা 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 ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভালো থাকেন তাহলে আচ্ছা আপনার জন্য শুভকামনা আচ্ছা আচ্ছা